সাকিব কাণ্ডে উত্তাল দেশের ক্রিকেট, সীমানা পেরিয়ে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। দেশের সমর্থকরা পক্ষে বিপক্ষে মন্তব্য করলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিশ্ব ক্রিকেট সাকিবের বিপক্ষেই। কেউ করছেন সাকিবের কড়া সমালোচনা, কারো প্রশ্ন ক্রিকেটারদের শ্রদ্ধাবোধ নিয়ে। সাকিবের এমন কাণ্ডে বিদ্রুপ টুইট করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেবাগ। ব্যাটিং করতে ওয়াক্ত মে ক্রিজ মে রেকর খড়ে। স্বভাব সুলভ ভঙ্গিতে সোজা সাপটা কিছু না বললেও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিবের একটি ছবি দিয়ে হতাশাজনক ইমোজি দিয়েছেন তিনি। মূলত সাকিবের স্টাম্পে লাথি মারার একটি ভিডিও টুইট করেছিল সেভেন ক্রিকেট, সেটারই রিটুইট করে উপরে সাকিবের ছবি জুড়ে দিয়েছেন সেবাগ। সাকিবের সমালোচনা করেছেন ভারতের সাবেক আরেক ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি অতিরিক্ত ক্রোধ ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছেন। সাকিবের মতো একজন ক্রিকেটারের কাছে এমনটা আশা করেননি বলেও জানিয়েছেন তিনি। ভেঙ্কটেশ টুইটে লিখেছেন, ক্রোধ নিরর্থক, অত্যাধিক ক্রোধ ধ্বংসাত্মক। সাকিবের মতো অসাধারণ সামর্থ্যের একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার সত্যি নিন্দনীয়। বিশ্বকাপে অসাধারণ সময় কাটানোর পর সে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। অসাধারণ একজন খেলোয়াড়ের এমন বাজে দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যি আফসোসের। সাকিবের এই ঘটনায় টুইট করেছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি রোশান মাহানামাও। ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের শ্রদ্ধাবোধ নিয়ে, কেননা তিনি মনে করেন ক্রিকেটাররা সকলের অনুকরণীয়, তাদের অবশ্যই মাঠে সংযত হওয়া উচিত। মাহানামা টুইটারে লেখেন, এই ধরনের ঘটনা দেখে আমি হতাশ। প্রশাসকদের মনে করিয়ে দেওয়া উচিত খেলার চেয়ে কেউই বড় নয়। এটি আধুনিক ক্রিকেটের প্রতি, খেলাটির প্রতি শ্রদ্ধার অভাব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা এই অসাধারণ খেলাটির দূত, তাদের অবশ্যই মাঠে এবং মাঠের বাইরে অনুকরণীয় হতে হবে এবং মানুষ হিসেবেও ভালো হতে হবে। ইতিমধ্যেই অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব, তবে ক্ষমা চেয়েই যে পার পাচ্ছেন না তা মোটামুটি নিশ্চিত। এর মধ্যেই সিসিডিএম জানিয়েছে আবাহনীর বিপক্ষে ম্যাচে সাকিবের স্টাম্পে লাথি দেওয়া ও স্টাম্প আছাড় দেওয়ার ঘটনাটিকে খতিয়ে দেখবে তারা। ম্যাচের 2 আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোর্শেদুল আলমের প্রতিবেদনের জন্য করা হচ্ছে অপেক্ষা। সেক্ষেত্রে সাকিব যে বড়সড় নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তা তো বলাই যায়। ঘটনাটি ডিপিএল এ আবাহনী মোহামেডান ম্যাচে বৃষ্টি শুরুর আগে ঘটে। বৃষ্টি শেষ হতে না হতেই অবশ্য ভিন্ন সাকিবকেই দেখা গিয়েছে। আবাহনীর ক্রিকেটার মুশফিক মোসাদ্দেক ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে। যে আম্পায়ারদের সঙ্গে একটু আগেই ঝামেলায় জড়ান তাদের সঙ্গেও হেসে হেসে কথা বলছিলেন তিনি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।